আমি খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি, ভালো আছি। বাট প্রচন্ড ঠান্ডা। তো এখন কটা বাজে? 9টা, 9:30, 10টা বাজে। তো রান্না বান্না একটুখানি করলাম, আরো একটু বাকি আছে, কিন্তু আমার ভালো লাগছে না। ভালো লাগছে না কারণ রোদ্রু বেরোয়নি আজকে, একটু রোদ্রু বেরোয়নি, তো একদম ভালো লাগছে না। তো একটু রান্না করছি, একটু বসে যাচ্ছি, এরকম এরকম লাগছে, কিছু ভালো লাগছে না। তো দেখতে থাকো ব্লগটা। নারকেলটার সাইজ দেখো, পুচকি নারকেল। এটা মামমামের মাথায় ফাটাবো। আমার মনে হয় হ্যাঁ জল আছে আছে। ও পাগলি একটা, নরম রে, নরম নারকেল। চিংড়িটা হয়ে যাবে, একদম গলে যাবে। চিংড়ি মাছ তো তুই খাবি না বললি। আমি কখন বললাম খাবো না? আমি আর খাবি খাবো। তো চলে এসছি এখন কিচেনে, এখন আসিনি, অনেকক্ষণ আগেই চলে এসছি। আমার প্রায় রান্না কমপ্লিট, তো একটা জিনিসই বাকি আছে শুধু। তো ভাবলাম এটাই আমি ভিডিওটা করব, তাই জন্য আমি এতক্ষণ ভিডিও করিনি। তো নিয়ে এসছে চিংড়া মাছ, চিংড়া মাছ আর পোনা মাছ দুটোই নিয়ে এসছে। তো চিংড়া মাছটার আজকে মালাইকারি করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কেমন করে আমি মালাইকারি করি। আর সত্যি বলছি দারুণ টেস্ট হয়, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর মাছটা না মানে মাছ দোকানি কাটতে পারিনি, এটা যদি বাড়িতে নিয়ে এসে কাটতো, মানে আমি যদি কাটতাম তাহলে সত্যি ভালো কাটতাম, বাট মাছ দোকানি ভালো কাটেনি মাছটা, মানে ঠিকঠাক আমার পছন্দ মতো হলো না। যাই হোক, তো পরে না হয় একদিন হবে, তো দেখতে থাকুন। তো এখানে নিয়েছি দেখো রসুন একটুখানি নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আর এটা জিরে আর পোস্ত, আর লাগবে আদা। আমার আদাটা পেস্ট আছে, তাই জন্য আর আদা নিচ্ছি না। তো রসুনটা আলাদা পেস্ট করব, আর বাকি সব একসাথেই পেস্ট করব ভালো করে। তো মশলা সব রেডি হয়ে গেছে, এবার আমি শুধু মশলাটা এখানে মাখাবো। দেখো এই যে পেস্ট করা মশলাটা, সব রকম পেস্ট করলাম বললাম, ওটা দিয়ে দিচ্ছি। আর এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি আদার পেস্ট, চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর নুনটা পরিমাণ অবশ্যই দিতে হবে, একটু দিয়ে দিই, যেহেতু মাছে নুন দেওয়া ছিল তাই জন্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আর দেব একটুখানি হলুদের গুঁড়ো সামান্য। এবার এটা মিক্স করে নেব ভালো করে। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, আর কিছুই না, একদম সিম্পল। দিয়ে দিচ্ছি একটুখানি তেল, ওখানে যেহেতু তেল মাখিয়েছি তো বেশি দেবো না, একটুখানি জাস্ট দিলাম। আর এই যে একটুখানি রসুন পেস্ট করেছি এটা দিয়ে দিচ্ছি। আর
এই নারকেলটা হচ্ছে যে নরম, তো দুধ বের করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, সেরকম বেরোবে না জানি তো, একটু জল দিয়ে বের করতে হবে বাবা, একদম হবে না। যাই হোক একটু জল মাখি যেটুকু হয়, তো এই মশলা জলটাতেই দেখা যাক। নারকেলের ঝুনা নারকেল হলে, মানে পাকা নারকেল হলে ভালো হতো, বাট সব পিঠে খাওয়া হয়ে গেছে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। একটু মালাচালা করে ঢাকা রাখবো, এক্ষুনি হয়ে যাবে, এত চিংড়ি মাছ তাড়াতাড়ি রান্না হয়। এই যে একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো, ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, কি অবস্থা নারকেল। এবার এই নারকেলের জলটা দিয়ে দেবো, খাওয়াই কি কষ্ট। যাই হোক এইভাবেই নারকেলের দুধটা বের করলাম, কিছু করার নেই, যদি এটা পাকা নারকেল হতো তাহলে এমনি একটু গরম জল দিয়ে করলেই খুব সুন্দর দুধ বেরোতো, গাঢ়। বাট এটা কিছু করার নেই, মাথাগুলো এমন ভাবে কেটে দিয়েছে না, পুরো ভিজলো বেরিয়ে। তো এবার দিয়ে দেবো এই দুধটা, চিনি দিয়ে দিয়েছিলাম, নুনও দিয়ে দিয়েছিলাম, হলুদও দিয়ে দিয়েছিলাম, কিচ্ছু দেব না, জাস্ট একটুখানি ঢাকা দিয়ে রাখবো, মাছটাও সেদ্ধ হবে আর সুন্দর একটা গ্রেভি হবে। ব্যাস হয়ে গেল আমার চিংড়ার কারি, মালাই কারি। একদিন শখ করে ডাব চিংড়ি করেছিলাম, তখন ভিডিও করতাম না, পাক্কা আমার 1-1.5 ঘন্টা লাগলো ডাবটা পুড়তে, তারপর থেকে আর কোনোদিন করিনি। বাট নতুন নতুন জিনিস করে খেতে ভালো লাগে, মানে খাওয়ার থেকে আবার করতে ভালো লাগে, মানে নতুন নতুন রান্না কিছু। দেখো এইভাবে দিয়ে দিয়েছি সব কিছু, এবার আমি জাস্ট ঢাকা লাগিয়ে দেবো, হতে থাক 5-10 মিনিট। দারুণ একটা স্মেল আসছে। আমি যখন প্রথমে, মানে যখন আগেও চিংড়া মাছ রান্না করতাম না, কোনোদিন রসুন দিতাম না আর বাকি সব মশলা দিতাম, তো পরে একদিন কি মনে হলো কি জানি, যে একটু রসুন দিয়ে দেখি কেমন হয়, তো এরকম তেলে ফার্স্ট একটু রসুন দিয়ে এরকম মাছটা দিতাম, তো দেখলাম তার টেস্ট সিরিয়াসলি বলছে, আগে যেমন রান্না করতাম রসুন ছাড়া, তার থেকেও এটা আরো বেশি ভালো লাগে, মানে আলাদা একটা স্মেল আসে, দারুণ টেস্ট হয়। আর আমার মেয়ে চিংড়া মাছ খেতে খুব খুব, মানে চিংড়া আর ইলিশ খেতে পছন্দ করে, আর বাকি কোনো মাছই খেতে চায় না, মানে মেরে পিটে খাওয়াতে হয়। তো আজ ওর মজার দিন। তো দেখো গ্রেভি আর আমি শুকনো করবো না, এই রকমই থাকবে, এই একটু একটু আছে, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই যে আমার কমপ্লিট, দেখো মালাইকারি হয়ে গেছে, আর মানে বুঝতেই পারছো কত চট জলদি, মানে 5-10 মিনিট লাগলো কিনা সন্দেহ, তো হয়ে গেল।
যাচ্ছে রুমে। আজকে না কেমন কেমন লাগছে, মানে কোনো কাজ করতেই ইচ্ছে করছে না। এখানে এসে আমি প্রায় সময় দাঁড়াই যখন সময় পাই, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে। ওই পারে যত লোকজন, মানে আমার বাড়ির ওই সাইডটা, তো ওদেরকে দেখতে পাই, মাঝে মধ্যে এখান থেকে কথা বলি, সব সময় না মাঝে মধ্যে, যদি কারোর চোখে চোখ পড়ে যায় তখন কথা বলি। আর এই যে রাস্তা, রাস্তা দিয়ে লোকজন যায়, একটু দেখা সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ মানে আমি দেখি লোকজন যাচ্ছে তো এখন যাবো স্নান করতে, আপেলটা খাবো, খেয়ে স্নান করতে যাবো। স্নান করে মেয়ে বলছে আবার সাইকেল চালাতে যাবে, এসে নাকি খাবে, এখন খাবে না, তো ও ফিরে এলে তখন লাঞ্চ করব, তো ফিরে আসছে পরে। তো মা মেয়ে চলে এসছে লাঞ্চ করতে, আর বাকিদের হয়ে গেছে। মাম্মা আমি এই মাছও খাবি? না। মার খাবি? না। ও ভাই কি ছোট টমেটো, টমেটো একটু সাইজটা টমেটো দেখাবে নি? ঝোলে গোটা গোটা টমেটো দিয়েছে, আমার খুব ভালো লাগে। তো খেয়ে নিন, তো আজকের মতো টাটা বাই বাই, পেট পুজোটা করে নিন। যা চিন্তা হয়েছে না হেব্বি, তোমরাও খেয়ে দেখবে। Awesome.